নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই বাসায় সকলেই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো বিশ্বে মূল বিষয়ে আসি, আমি ডালিমচন্দ্র মহন্ত, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক খানেপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় সম্বন্ধে তোমাদের আলোচনা করব। চতুর্থ অধ্যায় পাঠের বিষয় হচ্ছে তোমাদের হিন্দু ধর্মের সংস্কার। তো হিন্দু ধর্মের সংস্কার নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো হিন্দু ধর্মের সংস্কারটা কি, এ বিষয়ে আমাদের জানতে হবে। তো আমাদের এই পার্থিব জগতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলার জন্য কতগুলো নিয়ম কানুনের প্রয়োজন আছে, এবং এই আচার আচরণ নিয়ম কানুন মেনে চলতে হয়। এই আচার আচরণ নিয়ম কানুন মেনে চলার নামই হচ্ছে হিন্দু ধর্মের সংস্কার। তো মনুসংহিতা এবং যাজ্ঞবল্ক্য সংহিতায় এই সংস্কার সমূহের নাম উল্লেখ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংস্কার সমূহের নাম ঋষিগণেরা লিখে গিয়েছেন। তো আজকে আমি তোমাদেরকে এই দশবিধ সংস্কার সম্বন্ধে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দশবিধ সংস্কার নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম হচ্ছে, এক নাম্বার হচ্ছে বর্ভাধান, গর্ভাধান। তো এই গর্ভাধান অর্থাৎ যখন মায়ের পেটে সন্তান আসে, এমতো অবস্থায় আমাদের হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী মাকে বিভিন্নভাবে এই গর্ভের সন্তান যাতে ভালো থাকে এজন্য সৃষ্টিকর্তার কাছে স্তুতি করা হয়ে থাকে। নাম্বার দুই হচ্ছে পুংসবন, পুংসবন। তো এই পুংসবনের বিষয়টা তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখিত নাই, সেক্ষেত্রে আমরা এটার ব্যাপক আলোচনা না করে। নাম্বার তিন সীমান্ত উন্নয়ন, জাতকর্ম। নাম্বার পাঁচ নামকরণ, নামকরণ। নাম্বার ছয় অন্নপ্রাশন, অন্নপ্রাশন। নাম্বার সাত চূড়াকরণ, চূড়াকরণ। নাম্বার আট হচ্ছে সমাবর্তন, সমাবর্তন। নাম্বার নয় উপনয়ন, নাম্বার দশ হচ্ছে বিবাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে শোনো, গর্ভাধান, পুংসবন, সীমান্ত উন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন এবং বিবাহ, এগুলো আমাদের এই দশবিধ সংস্কারের নাম উল্লেখ আছে।
তো এই দোয়াশবিধ সংস্কারের মধ্যে কিছু কিছু সংস্কার বিলুপ্ত হয়ে গেছে। তো যে সকল সংস্কার বিলুপ্ত হয়ে গেছে সেই সকল সংস্কার সম্বন্ধে আলোচনা না করে যে সকল সংস্কার আমাদের এখন পর্যন্ত রয়েছে সেই সকল সংস্কার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, জাতকর্ম, জাতকর্ম হচ্ছে জন্মের পর পিতা জ্যোষ্ঠিমধু দিয়ে সন্তানের জিহ্বায় স্পর্শ করাকেই জাতকর্ম বলা হয়। এবারে নামকরণ, নামকরণ হচ্ছে যখন সন্তান পৃথিবীতে আসে তাদের ষষ্ঠ মাস এবং দশম মাসের মাসে তাদের নামকরণ করা হয়। এবার অন্নপ্রাশন, তো নামকরণের পর তাদের যাকে বলা হয় মুখে ভাত দেওয়া তাকেই মূলত বলা হচ্ছে অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনের মাধ্যমে বাচ্চাদেরকে অন্ন খাওয়ায় তাদের, তখন তারপর থেকেই তারা অন্ন খেয়ে থাকেন, একেই বলা হচ্ছে অন্নপ্রাশন। সমাবর্তন, তো সমাবর্তন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সমাবর্তনে সমাবর্তন আজকে আমাদের বর্তমানে প্রত্যেকটা আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা গ্রহণ করে থাকি, কিন্তু পূর্বে এরকম আজ থেকে হাজার হাজার বছর আগে এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তখন সন্তানদেরকে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করানো হতো। তো গুরুগৃহে গিয়ে যখন পড়াশোনা করানো হতো তখন তারা গুরুগৃহে থাকতো, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করত। তো এই শিক্ষা গ্রহণ শেষে বা পাঠ গ্রহণ শেষে যখন গুরু বা শিক্ষক তাদেরকে বিদায় দিত, সেক্ষেত্রে বিদায় বেলা তাদেরকে একটা অনুষ্ঠান করতো তাদেরকে নিয়ে, এবং সেই বিদায় অনুষ্ঠান করত। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে গুরু এবং শিষ্য বা শিক্ষার্থীর মধ্যে একটা মিলন মেলা সংগঠিত হতো, এবং এটা বিদায় মেলা সংগঠিত হতো। এই বিদায় বেলায় গুরু শিষ্যকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকতো, এবং এই উপদেশগুলো নিয়ে তারা আবার নিজ গৃহে এসে তাদের জীবন চালনা করত। একেই বলা হয়ে থাকে সমাবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে সমাবর্তন শেষ, এবারে বিবাহ। বিবাহ হচ্ছে পার্থিব জগতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয়। তো এই বিবাহের মাধ্যমে একটা ব্যক্তি তাদের দাম্পত্য জীবন শুরু করে। তো বিবাহ হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে যখন হোম পড়ে এবং মন্ত্র উচ্চারণপূর্বক তাদের মিলন করে দেওয়া হয়, এটাকেই বলা হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী দুজনেই তাদের সংসার জীবনে আবদ্ধ হয় এবং সংসার পরিচালনা করেন, এবং তাদের সন্তান সন্ততি উৎপাদন ও লালন পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের বিবাহের গুরুত্ব সম্বন্ধে বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বিবাহের গুরুত্ব, বিবাহের গুরুত্ব, তো পার্থিব জগৎ পরিচালনা করার জন্য বিবাহের গুরুত্ব অনস্বীকার্য। কেননা বিবাহ ব্যতিরিকে আমাদের জীবন পরিচালনা করা একেবারেই অসম্ভব। এক্ষেত্রে কাজী নজরুল ইসলাম বলেছেন, এই পৃথিবীতে মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। অর্থাৎ নারী ছাড়া আমরা আমাদের
জীবনটাকে পরিপূর্ণ রূপে দেখতে পারি না এবং পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারি না। তো এই কারণে আমাদের পার্থিব জগৎ চলার জন্য বিবাহের গুরুত্ব কোনোভাবেই মানে অস্বীকার করা যায় না বা এর গুরুত্ব অপরিসীম। তো বিবাহ বন্ধনের মাধ্যমে আমরা সন্তান উৎপাদন করি এবং লালন পালন করে তাদের লালন পালন করে থাকি এবং এই সন্তান উৎপাদনের মাধ্যমে আমাদের বংশ টিকে থাকে এবং তারা আমাদের ভবিষ্যতের বাহক হিসাবে কাজ করে থাকে। এজন্য বিবাহের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না বা এর গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর পাঠের বিষয়ে দীর্ঘায়ু করব না, এখানেই সমাপ্তি করতেছি। নমস্কার, ভালো থাকিও।